সমলাপ শস্য সমলাপ সুন্দর আমার রাজে প্রসাদ সুন্দর আমার রাজে সিংহাসন কিন্তু এই রূপনগরের বিশাল রাজ্য পরিচালনা করতে করতে আমি যে বলে কন্ত বোধ হচ্ছে এখন আমি খুব বিশ্রাম করব হ্যালো শোনো 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 নবাব শোনো মোর বাণী তোমাকে পৃথিবীতে আরে বেশি দিনই থাকা যাবে না তোমার সময় বুঝি শেষ হয়ে এসেছি ওই তো বড় পার থেকে তোমাকে কে যেন রাখছে নবাব তুমি পৃথিবী ছেড়ে বড় বাড়ি যে চলে যাবে না একই সত্য দেখলাম আমি নিশীতেই বিদ্রায় আমি শুয়ে ঘুমিয়েছিলাম এই সিংহাসনের মধ্যে কে যেন আকাশের তার খুলে আমাকে দেখে দেখে বলছে ওরে ওরে রূপনগরের নবাব তুই আর এখানে থাকতে পারবি না তুই শীঘ্রই স্বর্গদেবে চলে আবার মন বলছে আমি তো আর বাঁচব না কিন্তু আমার এই বিশাল রূপনগরের এই রাজ্য আমি কার হাতে আমি অর্পণ করে যাব আমার একমাত্র সন্তান শিশু কামলকে আমি কার হাতে বঞ্চিত করে রাখবো ওই কে আছিস তোরে এই মুহূর্তে ওই যে রুমারি খার বেগম খুস্তা ভালো আর আমার অবশ্য সন্তান শিশু কামলকে পারে পাঠিয়ে দাও আজ নিশীতে আমি একটি স্বপ্ন দেখলাম কে যেন আকাশের তার খুলে আমাকে ডেকে ডেকে বলছে ওরে নবাব তুই আর এই রূপনগরের সিংহাসনে থাকতে পারবে না তোকে আর এই রূপনগরের রাজকার্য পরিচালনা করতে পারবে না তুই শিখবি কামাল কাদিস্তের বাবা কামাল বাপ মা কারো চিরদিন বেঁচে থাকে না হয় আজ হয় কাল এমনি ভাবে সবাই দেখবে এই দুনিয়ার মায়া ছেড়ে বড় পরে চলে যেতে হবে না পিতা আপনি কি বলছেন পিতা আমি যে আপনাকে ছেড়ে থাকতে পারবো না পিতা কাদিস্তের বাবা কামাল আমার মনে এই দুঃখ রইল আমি তোকে এই সিংহাসনে প্রতিষ্ঠিত করতে পারলাম দেখলাম ওই তো জম দুধ আমাকে হাত চানি দিয়ে বারবার যাচ্ছে ওরে নবাব তুই শীঘ্রই চলে আসতো আমি শিশু কামারকে একবারে সিংহাসনে বসার দিকে যেতে চাই আপনি ছেলেকে আমি কাকে নিয়ে বাঁচবো পিতা তোর মা তো রয়েছে তোর বাজে তোকে দেখে রাখবে রে মানে গা আপনার
আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আরে বাবা তোমার বসেছিস শুনে তারি কর এই রাজবুকু আমার উপযুক্ত না পর্যন্ত তুমি রাজ্য পরিচালনা করবে। আপনি কি বলছেন গোবিন্দ সাহেব করবে রাজ্য পরিচালনা? এই যে আপনাকে ভাবতে হবে না মজুরি আর আপনি যেমনি ভাবে আমাকে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে এই রাজ্য কাজে পরিচালনা করতে করছেন তবে ঠিক সেইভাবে পরিচালনা করছেন। আমি যে অসুস্থ ওই তো আমি স্থির থাকতে পারছি না এবং আমাকে তুমি শক্ত করে ধরো পিঠা পিঠা গো কাদিস্তে আপনি এমন ঘরে করছেন পিঠা ওই ছেলে জল দুধ আমাকে Thank you.
সভাপতি জাফর আলী খান নবাবের মৃত্যুর পর থেকে আর এই মসনদ পরিচালনা করেছে বেগম আমাদের মতো রোগী থাকা সত্ত্বেও বেগম হস্তা বাণ করবে রাজ্য পরিচালনা এখন ইচ্ছে করলে এই রাজ্য থাকি আমরা হাতের মধ্যে নিয়ে আসতে পারি রাজ্যটাই আমরা নাশ করতে পারি বলুন বলুন সুযোগ মানুষের জীবনে সহজ আমরা দখল করতে গিয়ে সহজে আমাদের করা হাতে আসবে মাত্র দুটি কাজ করতে হবে বলুন কি কাজ করতে হবে রাতনে কাজ হবে রাতনে কাজ হবে শিশু জামালকে করতে হবে হত্যাকে করতে হবে হত্যা তারপর আমাদের দুজনের পথ হবে তারপর আমি হব এই আর আপনি আপনি হবেন আমার প্রধান পুঁজিওয়ালা পরিষ্কার সম্মুখে আমাদের
রবীন্দ্রনাথের ভাষে না ভাষে না একটি ভার তুমি সদৃষ্টি দিয়েছে দেখো ভাষে না আমাদেরকে ডাকছে আমি আল্লাহ এই ভাষে না আজ নাই তোদেরে বাদে শিশু জামাল আর হুসনা ভানুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পর তারপর এই মসনদ হবে আমাদের দুজনের আর নয় জাফর আলী খা তুমি তোমার কাজের মনোযোগী হও আর তো নবীর সাহেব চলুন করুণাদির সাহেব আমাদের কাজ সমাধা করে শোনা তোমাকে ধীরাদি পোটের কাটা একটি কি করে পরিষ্কার করে দেব তারপর তোমাকে আমি হত্যা করে তোমার রক্তের রঞ্জিত হয়ে Yeah!
গিয়েছে ও পালিয়ে গিয়েছে করে পালিয়ে গেল এমনি ভাবে পাড়া থাকছে শয়তানি বাহিন কিছু কেমন কেনে কেমন করে পালিয়ে গেল শোনো জাফর আলী খান অনন সুযোগের সদ্ব্যবহার শিশু কামালকে নিয়ে ইব্রাহিম এই শত শত পাহারা থাকা সত্ত্বেও সে যে কি করে পালিয়ে গেল সেটা আমার ব্যাপার আছে এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন অজিনী সাহেব কেমন করে হোক সেভাবে হোক শুনে ভুলে ভুলে অসরে এই মালকে ধরে এই সাহিত্য ধরে তাহলে তুমি হতে পারবে অজিরে আলা আর আমি হব রূপনগরের নবাব চলো জাফর আলী খান এখানে অবাস্তব স্বপ্ন দেখলে লাভ হবে না বাস্তবের সম্মুখীন হতে হবে আর বাস্তবটাই হচ্ছে শিশু কামালকে হত্যা করতে হবে এবং মুস্তফাকে হত্যা করতে হবে তারপর আমাদের এই স্বপ্ন হবে বাস্তবে পরিণত আর এই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার দায়িত্ব হচ্ছে তোমার আপনার কথা আমি পালিয়ে যাবে কোথায় আমি চাই শুধু রক্ত আর রক্ত সে রক্ত আমি আমার মুখে আমি আমার রক্ত স্থানে পেতে যাব তারপর বিবাহের মুকুল বাতাল করে আমি প্রশ্ন মানুষকে তুমি পুত্র সন্তান দিয়েছ আমি অধম গরিব পদমালি কেন কেন তুমি আমাকে দিলে না একটি পুত্র একটি কন্যা কি অন্যায় আমি তোমার কাছে করেছি কি অপরাধী করেছিলাম খুবই একটি মাত্র পুত্র কন্যার জন্য আমি লালাহিত আমি অনেক দিন শুনতে পারি খুঁজা কেন তুমি দয়া করছো না কেন কেন তুমি আমাকে এই সংসারে গরিব করে রেখেছ তাছাড়া একটু সন্তান আগে আমাকে দিলে না ভেবেছি কি লাভ হবে যার বাক্যে খোদা লিখে নি শত কাঁদল সে আর ফিরে পাবে কোনো দিন পাবে না রাত্রে অনেক বেশি হলো বেশি রাত্রে আমি একটু শুয়ে থাকি ভাই কামাল আমি জানি হাঁটতে হাঁটতে তুমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছো ভাই
নিয়ন্ত্রণ এখন যাকে ফন্ডাতে পারে না ভাই ওই তো সম্মুখে দেখা যাচ্ছে কদমালি ভাইয়ের বাড়ি চলে গিয়ে দেখি কদমালি ভাই বাড়ি আছে কিনা কদমালি ভাই বাড়ি আছো কদমালি ভাই কদমালি ভাই তুমি আমাকে একদিন বলেছিলে ভোদাতলা তোমাকে একটি সন্তানও দেননি তাই আজ আমি এসেছি তোমাকে একটি সন্তান দান করতে সন্তান হ্যাঁ ভাই তুমি আমাকে সন্তান দান করবে একে ভাই তুমি হাসছো কেন হাসালে আমাকে হাসালে আরে চার ভাইকে খোদা রেখে রে তাকে তুমি সন্তান দান করবে হ্যাঁ ভাই আমি সত্যি তোমাকে সন্তান দান করবো সত্যি বলছো হ্যাঁ এটা তোমার বিশ্বাস হচ্ছে না ভাই না আমার তো বিশ্বাস হচ্ছে না ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি ছেলেকে নিয়ে আসছি আমার ভাইয়া এসো ভাই এই দেখো কত বলি ভাই আমি এই ছেলেটি তোমাকে দান করতে এসেছি দেখো সত্যি সত্যি আমি ছেলেটি সত্যি তুমি আমাকে ছেলেটি দান করবে হ্যাঁ ভাই সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি এই নাও ভাই না ভাইয়া আমি তোমার পেছনে থাকতে পারবো না ভাইয়া আমি তোমার পেছনে থাকতে পারবো না ভাইয়া দৃষ্টি ভাই কত বলি ভাই এ আমি ছেলেটি তোমাকে দান করলো না মনে রেখো ভাই এই ছেলেটিকে তোমার নিজের ছেলে বলে পরিচয় দিলে আর একটি কথা ভাই এই ছেলেটির নাম ও পরিচয় গোপন রাখবে রাখবে না ভাই রাখবো তুমি যখন আমাকে ছেলে দিয়েছ আজ আমি ছেলে পেয়েছি আচ্ছা আনন্দ আর ভীতি ভীতি কি হতে পারে তুমি যা বলবে আমি তাই করব ঠিক আছে ভাই আর একটি কথা হ্যালো এই ছেলেটিকে তুমি লেখাপড়া শিক্ষা দিয়ে একজন আদর্শবান মানুষ করে করে তুলবে ঠিক আছে আর মাঝে মাঝে এসে আমি ওর সাথে সাক্ষাৎ করে যাবো ঠিক আছে আমি তোমাকে তো পাঠতে পারবো না ভাইয়া তুমি একদিন আমার কাছে পাখি দেখতে চেয়েছিলি দেখবে না ভাইয়া দেখবে না পাখি ভাইয়া ওই চাই দেখ ওই চাই দেখ সন্মুখের গাছের ডালে কি সুন্দর দুটি পাখি বসে আছে তোর ভাইয়া তোকে আমার কাছে রেখে চলে গেছি আজ থেকে আমি তোর পিতা পিতা তুই আমার সন্তান পিতা আমার লড়ের মনি তুই আমি তোকে কি বলে ডাকবো ওকে খুদা তোমার সসীম সীমা অনেকদিন পরে যখন আমি একটি সন্তান পেয়েছি আজ থেকে উঠে আমি আমার চুকি চুকি রাখবো আমার অন্তরে মাঝে রাখবো আজ থেকে আমি ওর নাম দিলাম
আচল শুভাবা চল আমি তোকে আমার সৎকারিণায় মানুষ করব লালন পালন করব তোকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ রূপে গড়িব কাছর কোথা তোকে দেখে মনে হচ্ছে কিছুই খাসনি চল আজ তোকে আমি পেট ভরে খাওয়াবো পেট ভরে খাওয়াবো আপনার এই সম্মুখে সেই দরবারে আই করতে হবে জাফর আলী খা আই করতে হবে আই করব বীর সাহেব জাফর আলী খা যে চলে কি বলতে চান বেগম সাহেব তাহলে কি বলতে চান আমরা কি শিশু কামালকে হত্যার ষড়যন্ত্র করেছি No.
আমাদের চক্রান্তের জাল ভেঙে আপনার ক্ষুধা আপনাকে কারাগার থেকে মুক্ত করতে পারবে না। কারণ আমাদের স্বপ্ন এই রূপনগরের জাফর আলী খান এইখানে শেষ নয়, একজনকে করেছি বন্দি আরেকজনকে করতে হবে হত্যা। আমি হুকুমের খেলাপ অক্ষর করে পালন করব, এই মাঠ তোমাকে ধরে আপনার তাহলে আমাদের স্বপ্ন অচিরে বাস্তবে পরিণত হবে। আসুন এখন বিশ্রামাগারে। আমি পারি না শুধু একটি কাজ, মৃত্যু মানুষকে চিন্তা করতে, তবে আমার নাম মিথ্যা মহাপাত এবার জাফর আলী খান। ছেলেটিকে দেখতে দেখতে বেশ বড় হয়ে গিয়েছি, আমি ছেলে ওকে কথা দিয়েছিলাম আমার এই সন্তানটিকে লালন পালন করে বড় করবো, সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ রূপে গড়ে তুলবো, কিন্তু আমার মতে যে ওকে লেখাপড়া শিখিয়ে একজন আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে হবে। কাজল কাজল ছেলেটি যে কোথায় গেল তাকে তুমি খুঁজে পাচ্ছি না, কাজল পিতা পিতা গো আমাকে ডেকেছেন পিতা, কাজল পিতা আমি তো খেলতে গিয়েছিলাম পিতা, ভাই খেলার সময় হয়েছে তো, তুমি যে লেখাপড়া শিখতে হবে মানুষের মতো মানুষ হতে হবে। হ্যাঁ পিতা আমারও যে মন চাই পিতা, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হতে পিতা। চমৎকার কথা, তোমার ওই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চাও? হ্যাঁ পিতা। তাহলে চলো আজকে আমি তোমাকে ওই স্কুলে ভর্তি করবো, তোমাকে লেখাপড়া শিখতে হবে মানুষের মতো মানুষ হতে হবে, কিন্তু বা আমি গরিব মানুষ, তুমি এক চাষা, আমার আদেশ নিয়ে তুই স্কুলে লেখাপড়া করিবি। হ্যাঁ পিতা আমি লেখাপড়া করবো পিতা, আমি দুঃখে মানুষের মতো মানুষ করে আমার এই ভুকটাকে ভরে রাখছি, কারণ তুই যে আমার সন্তান তোকে নিয়ে যেমন গর্ব হয়। হ্যাঁ পিতা হ্যাঁ আমি লেখাপড়া করবো পিতা। স্কুলে কি তুমি করিস না, কারণ তুই হয়েছিস গরিবের সন্তান, গরিবের সন্তান যদি কোনো অপরাধ করে কোনো ব্যর্থমি করে তাহলে যে শাস্তি ভোগ করতে হয়। চলবা হ্যাঁ পিতা স্কুলে ভর্তি করে দিয়ে আসে। হ্যাঁ পিতা চলো।